দুনিয়ার সবথেকে নির্দয়ী মা, যারা তাদের শিশুদের কাছে কোনো অভিশাপের থেকে কম না। প্যান্ডা কিউট দেখতে এই প্রাণীটি খুবই বাজে বাবা মা হয়ে থাকে। প্রায়শই একটি পান্ডা দুটি বাচ্চাকে জন্ম দিয়ে থাকে, কিন্তু যখন বড় করার সময় আসে তখন দুটি বাচ্চার মধ্যে একটি বাচ্চাকে বেছে নেয় আর অপর বাচ্চাটিকে মরার জন্য ছেড়ে দেয়। ঈগল আকাশে ওড়া এই শিকারী পাখিটি বাবা মা হিসাবে খুবই খারাপ, কারণ মা ঈগল একবার দুটি থেকে তিনটি ডিম দিয়ে থাকে, আর যখন বাচ্চা ডিম থেকে বাইরে বেরিয়ে আসে তখন ঈগলটি তাদের খাবার দেয় না, ফলে বাচ্চাগুলি একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে। এই তামাশা ঈগল আনন্দ সহকারে দেখতে থাকে, আর যে বাচ্চাটি বেঁচে যায় তাকেই বড় করতে থাকে। আর বাচ্চাটি বড় হয়ে গেলে ওড়া শেখানোর সময় ঈগলটি বাচ্চাটিকে নিয়ে উপর থেকে ফেলে দেয়। উঠতে পারলে বাচ্চাটি বেঁচে যায়, আর তা না হলে তার বেঁচে থাকার কোনো অধিকার থাকে না।